بسم الله الرحمن الرحيم আর খায়তাম না বিদেশের কামাই প্রাণ বন্ধুরে চলো যাই এবার আপন দেশে আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর চলো যাই এবার আপন দেশে আপন দেশে গেলে পাইব কারো ফজরের নামাজে সেজদা দিলাম কারো ফজরে জোহরে আসরে মাগরিবে এশারে তাহাজ্জুদে তারাবিতে আওয়াবিনে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে সেজদার মালিককে সমস্ত ইবাদতে সেজদা দিলাম আল্লাহরে আপন দেশে গেলে পাইব কারে কারে আল্লাহ থাকবেন কই এখান থেকে আমার আলোচনা শুরু সর্ব ইবাদতে সমস্ত ইবাদতে সেজদা দিলাম আল্লাহরে আপন দেশে গেলে পাইব নবীরে আল্লাহ থাকবেন কই সেই আল্লাহ তো আজকের মাহফিলে আছে না আপনারা তো দেখতেছেন একশো বছর পর্যন্ত সেজদা দিয়া দেখছেন আজকে মরলে কালকে কবর দাফন কাজ কমপ্লিট করে চল্লিশ কদম যখন আপন জন চলে যাবে মনকার নেকির দুই ফেরেশতা কবরে আসবেন প্রধানমন্ত্রী কবরে পররাষ্ট্রমন্ত্রীর কবরে মন্ত্রীর কবরে সমস্ত লোকের কবরে আয়াজি গাইব আপনি কি ধনী ছিলেন গরিব ছিলেন খান বংশে বুয়া বংশে চৌধুরী বংশে পাঠান বংশে কি জি গাইব প্রথম ইন্টারভিউ মান রাখবো তোমার আল্লাহ তোমার আল্লাহ তোমার আল্লাহ আপনারা আল্লাহকে চিনেন আল্লাহকে দেখছেন কি বলবেন আল্লাহকে চিন্না কবরে গেলে আল্লাহকে চিন্না কবরে গেলে আল্লাহকে চিন্না যদি কবরে যাইতে পারেন এই কবরে মুনকার নেকির তিনটি প্রশ্ন নিয়ে আসবে না আল্লাহ দিবে না আল্লাহকে না চিন্না কবরে গেলে মুনকার নেকির কবর আসবে আসিয়া প্রথম প্রশ্নটা করবে মানরা বুকা তোমার আল্লাহ আরবি যদি জানেন তো উত্তরে বলবেন লাদ্রি আমি চিনি না আমি জানি না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে শয়তান কবরে ঢুকবেন ঢুকিয়া বলবেন ওল ইন্নি আনারা বুকা বলো আমি তোমার খোদা আপনারা শয়তানকে চিনেন একজনও না আল্লাহও চিনেন না শয়তানও চিনেন না উপায় হবে কি তো আল্লাহকে চিন্না যেতে হবে কবরে আল্লাহকে চিনতে হলে চিনতে হবে কারে কারে নবীরে আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীরে আর নবীরে চিনতে হলে চিনতে হবে আল গালায়াতু জিলদুন নবুয়া নবুয়াতের ছায়া হলো গালায়াত নবুয়াতে নবী গালায়াতে ওলি নবী হইতে নবী আলী হইতে ওলি আনা মাদিনাতুল এলম ওয়া আলিউল বাবা নবী বলছেন আমি এলমের শহর আলী হলো তার দরজা আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন তখন আল্লাহ প্রকাশ করতে চাই সুবহানাল্লাহ কি হতে চাই
আল্লাহ কি হতে চান? এখন খোদা গোপন, এখন কি গোপন, যেহেতু আমরা দেখি না, দেখি না, এই কারণে গোপন। আল্লাহ এখন গোপন না, কোন এক সময় ছিল গোপন। কখন? আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, সাগর নাই, নদী নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোনো কিছুই যখন ছিল না, তখন পৃথিবীটা ছিল একটা ডিম্ব আকার, অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নৈরাকার। সুবহানাল্লাহ, পৃথিবীটা ছিল একটা কি আকার? ডিম্ব আকার। ডিম ছিলেন তো, ডিম ছিলেন না? হাসির ডিম, নুরুগের ডিম, ডিম ছিলেন না? পৃথিবীটা ছিল একটা ডিম্ব আকার। ডিমের, একটি ডিমের ভিতরে পাঁচটি রত্ন লুকায়িত। সুবহানাল্লাহ, ডিম ব্যাঙ্গা খান না বাদ দিয়া কথা কই, ডিম ব্যাঙ্গা, ডিম বাংলা কি খান? কুসুমা, কুসুমা পানি নষ্ট হয়ে গেলে খাওয়া দিব, ভালো থাকলে খাওয়া দিব। বুনিয়াদ ইসলামে আর হামসে ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটি। একটি ডিমের ভিতরে পাঁচটি রত্ন লুকায়িত আছে। সুবহানাল্লাহ, ডিম হলো একটা, তার ভিতরে রত্ন আছে পাঁচটা, অমূল্য রত্ন। উপরে একটা হুসা আছে, ভিতরে আরো দুইটা হুসা আছে। উপরের হুসাটা শক্ত, ভিতরে দুইটা হুসা নরম। উপরের হোসাটা ছিলেন যিনি, তিনি ছিলেন পাঞ্জাতনের পাঁচজনের একজন নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কখন কখন? যখন কিছু ছিল না, খুব মনোযোগ, যখন কিছু ছিল না তখন পৃথিবীটা ছিল একটা ডিম্ব আকার। এটা প্রাইমারির কথা না, হাই স্কুলের কথা না, কলেজের কথা না, এটা ভার্সিটির কথা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ক্লাস কয়টা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ক্লাস কয়টা? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, তরিকা কয়টা? চারটা। আরশ, কুরসি, লৌহ, কলম কয়বার? হানাফি, হাম্বলি, মালিকি, শাফি কয়বার? কোরআন, হাদিস, এজমা, কিয়াস কয়বার? চারবার। শেরে হুদা আলী হলো চার তরিকা, চতুর্থ নম্বর সাহাবি। যেরকম সুহান আলী কয় নম্বর? আলী ছিলেন এক নম্বর সাহাবি, উনিকে বানাইলেন চার নম্বর সাহাবি। কারণ কি? আলী ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে গোপন রাখা হয়েছে, সিদ্দিক আকবর গ্রহণ করতে দেরি হয়, প্রকাশ করতে দেরি হয় নাই। আবু বকর সিদ্দিক হয়ে গেলেন প্রথম সাহাবি, আলী হয়ে গেলেন চতুর্থ সাহাবি। যেরকম সুবহানাল্লাহ, ডিমের উপরের কোষাটা হলো মা ফাতেমা, ভিতরে দুইটা কভার হলো দুই ভাই, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ, মধ্যের কুসুমটা হলো মূল মহাজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূল, কুসুমের চতুর্দিকে পানি আসেনি কথা কন, সেই পানিটা হচ্ছে শেরে খোদা আলী। সুবহানাল্লাহ, প্রত্যেকটা সৃষ্টির একটা প্রাণ আছে, আছে না? আমার ভিতরে প্রাণ আসি বিদায় আমি আখাউড়া থেকে সরাইলের মাটিতে এসেছি, আমজাদ হোসেন জালালি সাহেবের ভিতরে প্রাণ আসি বিদায় তিনি লাকসাম থেকে এই মাহফিলে এসেছেন, আপনাদের ভিতরে প্রাণ আসি বিদায় আপনারাও এই মাহফিলে এসেছেন, যদি প্রাণটা না থাকতো আসতে কি পারতেন? সে প্রাণ হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সে প্রাণটা হচ্ছে প্রাণ, যতক্ষণ আছে ততক্ষণ বেঁচে আছি, প্রাণ নাই মরে যাব, মরে যাব। পৃথিবীকে আমার আল্লাহ সাজাইবেন, দিনটা ফেটে গেল, তিনটা শব্দ বাকি হলো। সুবহানাল্লাহ, কয়টা শব্দ বাকি হলো? তিনটা।
রহমান, কে বলবে রাহিম, কে বলবে গাফফার, আল্লাহর সাত আলো এলো, আল্লাহর ইচ্ছা হলো এই বাগান সাজাইবেন, তিনি প্রেম খেলা করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদকে আলাদা করে নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন জুরকুন সুবহানাল্লাহ। গোপনের গোপন নূর হইতে নবী করেন সৃজন সুবহানাল্লাহ। কি নূর হইতে না মাটি হইতে, তখন কি মাটি আছে, সাগর আছে, নদী আছে, আসমান আছে, জমিন আছে, পাহাড় আছে, পর্বত আছে, মক্কা আছে, মদিনা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মিনার আছে, মিম্বর আছে, আছে না গোপনের গোপন, আরে আপন নূর হইতে নবী করেন সৃজন, আর শুনছিল কলম নবীর নূরের হুসিনা নূরের নবী সইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী হইতে গেলে হইতে হবে নবী বন্ধুরে। ওই নবী কি বাংলাদেশে আইছে, কোন মাঠে ওয়াজ করছে, কথা কম, বাংলা ভারতের কেউ নবীকে দেখছে, উপায় হবে কি, আমরা উপায় হবে কি, খুব মনোযোগ। 114টা সূরা কোরআনে মদিনাতে নাজিল হয়েছে নাম হয়েছে মাদানি, ঠিক কি সূরা কয়টা? 114। নবী চিনে নামাজ পড়লে হইবে জান্নাতি, সে নবী তো বাংলাদেশে আসে নাই, সরাইলের গ্রামে আসে নাই, উপায় হবে কি, সুরায়ে মরিয়ম একটা সুরার নাম সুরায়ে আসেনি। কোরআন খুলে দেখো, একটা সুরার নাম সুরায়ে মরিয়ম, সুরায়ে মরিয়মের ভিতরে হরফ আছে পাঁচটা, কয়টা? কাফ, হা, ইয়া, আইন, সোয়া, সুবহানাল্লাহ বলুন, আসেনি, কথা কন, কয়টা করো, হরফ আছে অনেক, তার ভিতরে পাঁচটা। তাফসীরে রুহুল বায়ান জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আকি বরুদি রহমাতুল্লাহ কি আলাই লিখেন, এই পাঁচটা হরফের তরজমা তাফসীরে লিখতে গিয়া লিখে
আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সুরত মোবারক দিয়েছেন তিনটি, সুবহানাল্লাহ বলুন কয়টি? কয়টি? সবাই বলেন, সবাই বলেন। আপনারা যারা এসেছেন আপনাদের সুরত কয়টি? আমার সুরত সভাপতি সাহেব, সহসভাপতি, বিশেষ অতিথি, বাংলাদেশের যত মানুষ আছে সবাই আদম নবী হইতে ঈসা নবী কয়টি? আমরা নবীজির সুরত মোবারক কয়টি? কথা বলো, কারো সাথে মিল আছে? মেশাল আছে? দেখি দো জাহান, দেখি দো জাহান মিসাল মুহাম্মদ, জামানে খুদা হে কামানে মুহাম্মদ। জোরে বল সুবহানাল্লাহ। যেই নবীর সুরত মোবারক হলো সবাই বলেন, সবাই বলেন আদম নবী হইতে ঈসা নবীর সুরত, আদম নবী হইতে ঈসা নবীর সুরত। মুসলমান সবাই সুরত কয়টি? একটি। আমাদের নবীজির সুরত মোবারক কয়টি? তিনটি। এই তিনটি সুরত মোবারকের উপরে হবে আলোচনা, সুবহানাল্লাহ বলুন। যে সুরত হলো আমার আল্লাহর সুরত। কেউ যদি আমাকে দেখতে চাই দেখতে হবে নবীকে। দ্বিতীয় নম্বর সুরত ছিল সুরতে মালাকি, নবী যখন ছিলেন ফেরেশতার জগতে তখন ছিল সুরতে মালাকি। নবী যখন আসতেন 570 খ্রিস্টাব্দে বারোই রবিউল আব্বাল সোমবার সুরে সাদেকে টাইম পৃথিবীতে, তখন সুরত দিলেন সুরতে বাশারি, সুবহানাল্লাহ বলুন। নবী কয়জন? একজন। নবী কয়জন? একজন। নবী পৃথিবীতে আসলেন কারণ কি? আসার কারণ কি? আমরা আজকে আসার নামাজে সাজদা দিছিনি না দেই নাই? কোন দিকে দিস? কোন দিকে? সাজদার মালিক কে? সাজদার মালিক কে? কোন দিকে দিস? সাজদার মালিক কি পড়ছি? সাজদার মালিক কে? পূর্ব দিকে আল্লাহ নাই? উত্তর দিকে নাই? দক্ষিণ দিকে নাই? দেন না কি রে? সবাই বলেন, সবাই বলেন। সাজদার মালিক আল্লাহ, সাজদার মালিক পূর্ব নয়, সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক উত্তর নয়, সাজদার মালিক দক্ষিণ নয়, সাজদার মালিক একমাত্র ঠিক কিনা? সন্দেহ আছে? যদিও সাজদার মালিক তবু দিতে হয় কোন দিকে? পশ্চিমে আছে কি? কেবলাও, কেবলাও ঠিক কিনা? তাই সাজদা করি কোন দিকে? এখন জানতে চাই সাজদার মালিক কি? কাবা। কথা বলেন, সাজদার মালিক কে? আল্লাহ। যদিও সাজদার মালিক আল্লাহ তবু দিতে হয় পশ্চিম, কারণ পশ্চিমে আছে কেবলাও, কেবলাও। এটা কে বানাইছে বুঝা? কোন কে বানাইছে? কে বানাইছে? মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে কাবা ঘরের কাজ কমপ্লিট করলেন, করিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, সুবহানাল্লাহ বলুন। তার কাছে কি দোয়া? আল্লাহ এমন একজন নবী,
এমন একজন রাসূল আমাদের মাঝে পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে তোমার কাবা ঘরে পবিত্রতা রক্ষা পাবে। মুসলমান জাতির ভিতরে কেন দোয়া করলেন এমন একজন রাসূল এমন একজন পয়গম্বর পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে তোমার কাবা ঘরে পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে? আল্লাহ। 360 দিবির পূজা কাবা ঘরের ভিতরে কে করে? কথা কয় নাকি মুশরিক মুশরিকে মানুষে আল্লাহর ঘরের ভিতরে পূজা করে আল্লাহ দেই কি করে মানে আল্লাহর ঘরের ভিতরে পূজা করে আল্লাহ দেই কি করে? আল্লাহ কি অন্ধ ছিল? না। চোখে দেখে নাই? দেখে। দুর্বল ছিল? না। শক্তি নাই? না। আছে? আমরার মতো? না। জাতিসংঘের মহাসচিবের মতো? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুসলমান জাতির পিতার দোয়া কবুল করলেন। এখন বন্ধু পাঠাইবেন পৃথিবীতে, যেই জায়গাটা পাঠাইবেন জায়গাটার নাম হলো মক্কা। নবীজির কদম মুবারক লাগলে হবে মক্কা। সে মক্কা দিয়া এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 70 রাকাত। সবাই বলেন, সবাই বলেন এক লক্ষ। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, 2 রাকাত পড়লে 2 লক্ষ, 3 রাকাত পড়লে 3 লক্ষ, 4 রাকাত পড়লে 1 লক্ষ, 100 রাকাত পড়লে 1 কোটি। সুবহানাল্লাহ। বাক্কায় গিয়ে যদি 1 রাকাত করতেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাইতেন না। কারো ছিলা সিন্নি হওয়া শিখলেন তারে কেন চিনেন না? মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিল লোকদের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজির কদম মুবারক লাগার পরে হবে মদিনাতুল মুনাব্বারা। যখন সুবহান শুধু মদিনাতুল মুনাব্বারা নয়, আর সেটি জাদা মাথা বাবালা রোজাই রাসূলুল্লাহ কবুল না ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটির দাম হবে আরশ আজিমের দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মুসলমানের জন্য 3টা, আরেক শ্রেণীর মুসলমানের জন্য 5টা। গরিবের জন্য কালিমা নামাজ রোজা, ধনীদের জন্য হজ যাকাত। ঠিক কি না বলেন? হজ করতে কই যেতে হই? ওই মক্কা। হজ করতে যেতে হই মক্কা, মদিনা শর্ত হয়ে গেল ফরজ। ধনীদের জন্য নামাজের শর্ত ফরজ হয়ে গেল ইমানদারের জন্য। মনোযোগ নামাজের জন্য সরাইলের মানুষ যাইতে হতো ওই দেশে। কেন কেন? হজের জন্য যখন শর্ত মক্কা মদিনা, নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। এই 3 জায়গা ব্যতীত সাজদা দিলে সাজদা গ্রহণীয় হইতো না। এই 3টা জায়গা তো বাংলাদেশে না, এই 3টা জায়গা হলো আরব দেশে। আমার নবীজির কদম মুবারকের সোয়া যেদিন মক্কাতে লাগবে, মক্কা শব্দ পরিবর্তন মক্কা হবে, তাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে যাবে। পবিত্র ঈদে মিলাদুন
বুঝতে গেলে দুনিয়ার ধ্যান ধারণা হৃদয় থেকে দূর করতে হবে, একের ঘরে বসবাস করতে হবে। মনটা যদি থাকে ঘরে, মনটা যদি থাকে বারে, মনটা যদি থাকে দোকানে, মনটা যদি থাকে বন্ধুর কাছে, মনটা যদি থাকে বিদেশ বিরাজ্যে, বুঝে আসবে না রে বন্ধু, খুব মনোযোগ। আল্লাহ দোয়া করলেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আল্লাহ পরামর্শ করতেছেন বন্ধুর সাথে, সুবহানাল্লাহ বলেন আপনাকে যেতে হবে দরাতে, আপনাকে যেতে হবে পৃথিবীতে, আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? আমি রাইত বানাইছি দিনও বানাইছি, সুবহানাল্লাহ বলেন নবী কি শুধু সরাইলের মুসলমানের নবী? না, শুধু বাংলাদেশের নবী? না, কথা কই না কেন? না, আমি রাইতের নবী, দিনের নবী, দিনের নবী। যদি কই রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। তুমি রাব্বুল আলামিন, আমি নবী রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন বলুন না সুবহানাল্লাহ। আমি যাই দেখতে পারবো না, তুমি দিয়ে দাও। এখন আল্লাহ কো দোস্ত তাই একটা কাম করি বলে কি, আমার নামের ফরক বারো, আপনার নামের ফরক বারো, কথা কয় না কি রে? আমার নামের ফরক বারো, আপনার নামের বারো বারো কত? ও মুসলমান, কেমনে করো না ফরমানি নবীর সাথে? বারো বারো কয় ফরক? চব্বিশ। রাইতে দিনে কয় ঘন্টা? চব্বিশ। রাইতে দিনে কয় ঘন্টা? চব্বিশ। ডাক্তার সাহেবের কাছে যাইবেন, এখন যাইবেন, যাইয়া সেরে কইবেন আমার সিনারা একসা করে কইরে একটা রিপোর্ট দেন, ডাইন দিকে হার কয়টা, বাম দিকে হার কয়টা। ডাক্তার সাহেব কি রিপোর্ট দিবে কিছুক্ষণ পরে, ডাইনে আছে বারোটা, বামে আছে বারোটা, কয়টা হলো? চব্বিশটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর ভিতরে হরফ কয়টা? কয়টা? চব্বিশটা। চব্বিশটা ডাইনে এগারো বারোটা, বামে এগারো বারোটা, রাইতে দিনে কয় ঘন্টা? আল্লাহ তো রাইতের প্রথম অংশটা আমি নিব, শেষ অংশটা আপনাকে দিব। অপরাধী বান্দাকে অপরাধ মাফের জন্য আল্লাহ রাখে, রহমতের দুয়ার বলে কোন টাইমে কথা বান্দাকে ডাকি, তুমি ডাকো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। এরকম সুবহানাল্লাহ। রাইতের প্রথম বান্দা কে দিল? আল্লাহ। কষ্ট হইতেছে না? আমার কথা বুঝতে গেলে সূক্ষ্ম ব্যাং লাগবে, একটু চিন্তা জীবন রাখতে হবে, জীবনটা সার্থক হবে। রাইতের প্রথম বার্তা কে নিলেন? শেষ বার্তা কারে দিলেন? দিনের ফয়সালা শেষ, এখন রাইতের ফয়সালা শেষ, এখন করবেন দিনকে বাদ, কে নিবেন কোন বাদ? আল্লাহ তো রাইতের প্রথম অংশ আমি নিলাম, শেষ অংশটা আপনাকে দিলাম, দিনকে করবেন দুই বাদ, কে নিবেন কোন বাদ? আল্লাহ তো দিনের প্রথম অংশটা আপনাকে দিলাম, শেষ অংশটা আমি নিলাম। রাইতের শেষ বাদ কার পক্ষে? দিনের প্রথম বাদ কার পক্ষে? নবীর পক্ষে। নাও রাত নাও দিন, নাও রাত নাও দিন, সুবে কাজে অন্ধকার, সুবে সাদে
অন্ধকার দূর করতে গেলে কিসের প্রয়োজন? বর্ষা হইতে গেলে কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহ নূর, আই আল্লাহ কি তরফ সে নূর, যো নূর হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, এখন পাঠাইবেন নবীকে এই দরাতে, পাঠাইবেন কোন জায়গা থেকে? নবী আছেন কই? হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে। আমার নবীকে রেখেছেন জান্নাতুল ফেরদাউসে, আহমদে বালাখানার ভিতরে একটা ফুল রূপে। সুবহানাল্লাহ। বলেন কি রূপে? ফুল রূপে। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটবুল আব্দুল্লাহ রে ঘরে, চিনতে কয়জন পারে পারে, চিনতে কয়জন পারে দুর্গুণ। সুবহানাল্লাহ। অতিক্রম করলো, ওখানে গেট আছে ২৭টা। সুবহানাল্লাহ। বলেন প্রত্যেকটা পীর মুর্শিদের দরবারে পুরীদের জন্য ২৭টা গেট আছে, ২৭ নম্বর গেট, ২৬ নম্বর কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন লাভ পাইবেন না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন পাইবেন না, কিয়ামত পর্যন্ত রোজা রাখবেন পাইবেন না, কিয়ামত পর্যন্ত কোরআন পড়বেন পাইবেন না। যদি মুর্শিদ দয়া করে সেকেন্ডের ভিতরে আল্লাহ নবীর পরিচয় দেখাইতে পারে সুবহান। ২৬ নম্বর গেট অতিক্রম করলেন, ২৭ নম্বর গেটে গেলেন, ভিতর দিয়া তালা, তালা কই দিয়া? ২৭ নম্বর গেটটা তালা কোন দিকে? ভিতর দিকে। ভিতর দিকে। সম্মানিত সভাপতির বাড়ির গেট আছে, উনি এক সপ্তাহের জন্য সফরে যাবে, গেট কি ভিতর দিয়া তালা দেয়া না বাখির দিয়া যাবে? বাখির দিয়া। কিন্তু তালাটা ভিতর দিয়া, বোঝা গেল মালিক ভিতরে, ঠিক কিনা? ইব্রাহিম টুকা দিনে ভিতর থেকে বলেন আন্তা তুমি কে? ভিতর বাখির থেকে বলেন আনা জিব্রাইল, জিব্রাইল বলেন আন্তা তুমি কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদী, সরাইলের কাদী না, ব্রাহ্মণবাড়িয়ার কাদী না, ভারতের কাদী না, পাকিস্তানের কাদী না, এটা কোন কাদীর রে বাবা? গভীর মনোযোগ জিজ্ঞেস করলেন আপনি কে? কো আনা আব্দুল কাদী। সুবহানাল্লাহ। বলেন জিব্রাইল বলেন হুজুর দরজাটা খুলুন। আব্দুল কাদির বলেন কেন? তার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আমার আল্লাহ পাঠিয়েছে, বুরুকির দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীটা কার নিয়ন্ত্রণে? নবীদের নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? ওলিদের নিয়ন্ত্রণে। খুব মনোযোগ, গাউসে পাক গেট খুলে দিলেন, জিব্রাইল ভিতরে প্রবেশ করলেন, ওরা দেখে মধ্যে আছে ফুল, চারদিকে চারটা কথা বড় সুন্দর দেখা যায়। জিব্রাইল বলেন আব্দুল কাদির এত সুন্দর ফুল, এত সুন্দর পাতা আমার আল্লাহ কি দিয়া বানাইলেন? সুবহানাল্লাহ। বলেন
হাকিকতে পাতা নয়, ওরা হইলেন পাক পাঞ্জাতনের পাঁচ জনের সাইজন। মধ্যের ফুলটা হলো নবী মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আমিন পরিচয় পাইলেন, ফুলের কাছে খাত বাড়াইলেন, ফুলটা জিব্রাইলের কাছে আসলেন। আসার পরে জিব্রাইল ফুল নিয়ে রওনা দিলেন, যাইবেন কই? যাইবেন কই? আল্লাহর আরশে মুআল্লাই ফুলটা নিয়ে রওনা দিলেন, আরশে আজিজের দিকে যাইতেছেন, যাইতেছেন ফুল নিয়ে মদিনার জমিনের উপর দিয়া। সুবহানাল্লাহ, বলেন মদিনার জমিনের উপর দিয়া। মদিন নবীজির আগমনটা হয়েছে কোথায়? শুইছে কোথায়? আগমন হয়েছে কোথায়? শুইছে মদিনায়। কারণটা কি বাবা? ফুলটা পড়ে গেছে মদিনার জমিনে। ফুলটা নেওয়ার কথা ছিল কই? পড়ছে কই? কারণ কি? হাজার দুনিয়া আইতেছে নিশীতে, আয়েশা দেখে দিনের বেলা সূর্য উদয় হয়ে আকাশে আলো আসে জমিনে, আজকে রাতের বেলা সূর্য উদয় পুরো জমিনে আলো ছড়াইলো আকাশে। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, লাইট গেল আকাশে, পৃথিবী কি তরবর হয়ে গেছে নাকি? হাঁটতে হাঁটতে কাছে আইসে, আয়া দেখে একটা ফুল, এত সুন্দর ফুল যে আব্দুল্লাহর জীবনে দেখি নাই। কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি বলে, তুমি সুন্দর নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। যখন সুবহানাল্লাহ ফুলের কাছে এসে ফুলটা আব্দুল্লাহ ফুলের গ্রামে আব্দুল্লাহকে পাগল করে বলাইছে, আর আব্দুল্লাহ খাত বাড়াইছে, ফুলটা আব্দুল্লাহর খাতে গেছে, নাকের কাছে নিতেছে গ্রাম লওয়ার জন্য, উল্টা শাসটা টান দিছে, নূরে মোহন মতি ফুল আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, বলুন ফুলটা নেওয়ার কথা ছিল কই? প্রথম সালামটা কোন দিকে দেই? দ্বিতীয় সালামটা দেই কোন দিকে? কারণ কি? ও মুসলমান, নামাজ তো পড়েন, আজকা পর্যন্ত বিচার কি দেখছেন? নামাজের প্রথম সালাম ডাইনে কেন, দ্বিতীয় সালাম বামে কেন? ডাইনে দেন কারে, বামে দেন কারে? কারণ কি? এইমাত্র আব্দুল্লাহর কপালে ঢুকছে, হাজার হাজার মা বোনেরা আব্দুল্লাহ কি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কয়জন আব্দুল্লাহ? কয়জন পাগল হইল? কয়জন আপনার লাগি সাজাই আছে, সারাটা দুনিয়া গো নবীজি, অগো নবী নবী উল্লাম দিয়া কন্যা আপনার লাগি সাজাই আছে, আমার সারাটা দুনিয়া গো নবী, অগো নবী সাইয়্যেদ
তুলাম দি হাজির নাজির তুমি শ্বশুরিলে জিন্দা কাউসারের মালিক জান্নাতের মালিক সবাই কম সবাই কম জান্নাতের মালিক কি আল্লাহ জান্নাতের মালিক যদি আল্লাহ হয় হিন্দুরা জান্নাতি জান্নাতের মালিক যদি আল্লাহ হয় ইহুদিরা জান্নাতি জান্নাতের মালিক যদি আল্লাহ হয় খ্রিস্টানরা জান্নাতি জান্নাতের মালিক যদি আল্লাহ হয় খাদ্যানিরাও জান্নাতের মালিক যদি আল্লাহ হয় বদ্ধুরাও জান্নাতের মালিক যদি আল্লাহ হয় চামার চান্দার মেতর মুসিরাও কথা কয় না কি রে কথা কয় না কি রে খেলা আল্লাহ মানে না কথা কম কেউ বলে ঈশ্বর কেউ বলে গড কেউ বলে ভগবান কেউ বলে হরে কেউ বলে কৃষ্ণ কেউ বলে রাধা কেউ বলে উপরুল্লাহ হেরা মানে এক আল্লাহ কয় আল্লাহ মানে না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন না ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মালিক তুমি জান্নাত বিলাই আদম নবী থাকবো ঈসা নবী থাকবো বলুন না ইয়া রাসূলুল্লাহ আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ চেরাতের গাটে তুমি থাকি বাঁধা রায়া পাপি তাপি উম্মতের ও নবী নিতে পার করি গো নবী জি সেই নবী চাই কি চাই না নবী চাই কি চাই সবাই বলেন আবার বলেন গুনাহ করছেন শিরিক করছেন বেদাত করছেন
কিতাবের নাম ফাতুল কাবির খণ্ড নম্বর দ্বিতীয় পৃষ্ঠা নম্বর ২০ এই কারণে আমরা সুলোধানে বলি নারায়ণ সালাত দলিল আছে নারায়ে তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ যারা বলে বলো অসুবিধা নাই এতে ইবাদত হইতো না গুনাও মা হইতো না কিন্তু রিসালাত কইলে ইবাদত হবে গাউসিয়া ইয়া গাউসিয়া যখন কইলে গুনাহ মাফ হবে আরো আসতে বল আমরা সুন্নিরা কি বেরাত করি না আমরা কি শিরিক করি না দলিল যা বলতেছে আমরা তা করি ঠিক কিনা বলেন বাড়াবাড়ি নাই বিচার হবে করব অনুসারবাদী মনা বিচার হবে কর্ম অনুসার নাসি লইয়া কাশি জমি হাওয়া আর মাটি পানি সর্ববয়সী আপনার হইতে তিনি করেন সমাচারবাদী মন আমার বিচার হবে কর্ম ঠিক কিনা যেমন কর্ম কথা কয় নাকি যেমন কর্ম নির্দোষী পরিবার দিগার বন্ধুরে ফুলটা গেল তো পাগল হইল কয়জন ঠিক না বেটি ঠিক না বেটি আব্দুল্লাহ একজন পাগল হইল হাজার জন কারো ভাগ্য হইল না শুধু একজনে হইল কয়জন একজনে নাম কি মা আমেনা সুবহানাল্লাহ বলুন কিন্তু আব্দুল্লাহ আমেনার সঙ্গে মিলন হইতে দিব না অন্ধকার ঘরে বন্দি করে রাখলো আব্দুল্লাহ মা আমানা জাগ্রত প্রভু আব্দুল্লাহর সাথে বিয়ে হয়েছে বাসর করতে পারবো আমি কি আমার স্বামীকে নজর দেখতে পারবো না নিয়ে গেলেন দেখার জন্য অন্ধকার কোথায় আব্দুল্লাহ বন্দি হইয়াছে ঘরের দরজা গিয়ে যখন দাঁড়াইছে আব্দুল্লাহর কবর থেকে নূরে মুহাম্মদের লাইট এসেছে আমানার মাধ্যম থেকে পৃথিবীতে আসবে মক্কাকে মক্কা বানাবে ইয়াসিফ শহরকে মদিনা বানাবে বন্ধুরে তাম পৃথিবীটা মসজিদ বানাইবে তাম পৃথিবীতে মাদ্রাসা হবে তাম পৃথিবীতে মিনার হবে তাম পৃথিবীতে মক্তব হবে তাম পৃথিবীতে মুক্তি হবে তাম পৃথিবীতে মুহাদ্দিস হবে তাম পৃথিবীতে মুফাসসির হবে তাম পৃথিবীতে ইমাম হবে ও বন্ধু কবির মনোজ তাই আমার আল্লাহ বন্ধুর নাম রেখেছেন মুহাম্মদ মসজিদের প্রথম শব্দ মিম মাদ্রাসার প্রথম শব্দ মিম
মিনারের প্রথম শব্দ মিম, মক্তবের প্রথম শব্দ মিম, মুফতির প্রথম শব্দ মিম, মুহাদ্দিসের প্রথম শব্দ মিম, মুবাশ্বিরের প্রথম শব্দ মিম, মিম্বরের প্রথম শব্দ মিম, মেহরাবের প্রথম শব্দ মিম, আমার নবীজির নামের প্রথম হরফটা হলো মিম। মুক্তি শামসুল হক, মুক্তি শব্দের প্রথম শব্দ মিম, বাংলাতে ম, ম শব্দটা মুছা দেন কি হবে সবাই পতি পতি আর হবে না কি আমাদের আগ পর্যন্ত মুক্তি ঠিক কিনা। মক্কা শব্দের প্রথম শব্দ ম কয় কসম যুক্ত আকার মক্কা মক্কা, মিম শব্দটা মুছা দেন ঠিক কিনা। মসজিদের প্রথম শব্দ মিম শব্দরা বাদ দেন ইতাকু সজিদ সজিদ, যেখানে গিয়ে এক রাকাত নামাজ পড়লে সাতাশ রাকাতের সওয়াব, যদি থাকবে মুহাম্মদের মিম তাইলে সাতাশ, যদি মিম না থাকবে এক রাকাত ও কাম হইতো কিয়ামতের আগ পর্যন্ত মরাইলে লাভ হইতো না। মক্কা গিয়ে যদি এক রাকাত নামাজ পড়ে এক রাকাতের সওয়াব, মদিনা কি পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব, যদি মুহাম্মদের মিম আছে এক লক্ষ ঠিক আছে, মুহাম্মদের মিম আছে হবে না মদিনা ঠিক কিনা। যে কোনো হারে যে কাউমে যে কোনো মাদ্রাসার প্রথম শব্দ মিম, মিম শব্দ বাদ দিলে দারাসা দারাসা, কারো সিলা সিলনি হইলা তারে সিলনা না, মাদ্রাসা হইলা কি দিয়া মাদ্রাসা, মুহাম্মদ আছে তো মাদ্রাসা আছে, মুহাম্মদ আছে তো মসজিদ আছে, মুহাম্মদ আছে তো মক্কা আছে, মুহাম্মদ আছে তো মদিনা আছে, মুহাম্মদ আছে তো মুবাশ্বির আছে, মুহাম্মদ আছে তো মুফতি আছে, মুহাম্মদ আছে তো মুহাদ্দিস আছে, মুহাম্মদ নাই নাই কোনো কিছু নাই। যেদিন নবীজির পদম মুবারক লাগবে সেদিন তাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদে পরিণত হবে। এখন মসজিদে যদি নামাজের জন্য যাও, নবীজিকে সালাম দিয়া দুঃখ, সালাম না দিয়া দুঃখলে মরাই তার আল্লাহ হইত না। সুন্দর সুবেচাদিতে টাইম হবে নবীজির আগমন, জন্ম নেবেন না আগমন করবেন, কথাক্ষণ কথাক্ষণ নবীজি জন্ম নেবেন না আগমন করবেন, তিনটা লোক কাদ যার কুমিনাল্লাহ খেলুন অন্ধকার দূর করবে, আলো আসবে, বাতিল দূর হবে, হক আসবে, গজব দূর হবে, রহমত আসবে। সুবহানাল্লাহ বলুন আসতেছে নবীজি, আপনি যদি কোন জন্ম নিছে দলিলটা দেখান। এই নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে নয়, 570 খ্রিস্টাব্দে নবীজির আগমন হয়। সুবহানাল্লাহ বলুন এই নবীজির জন্ম হয়েছে কোন সময়? ওই জগতের হিসাব, এই জগতের হিসাব এক না। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে যখন মিশ্রিত ছিল কায়ারতে, দেখো তৈয়ার হয় নাই, 14,000 বছর পূর্বে ছিল নবী আল্লাহর কোটে নবী, পৃথিবীর হিসাবে 511 কোটি বছর পূর্বে জনগণ, সুবহানাল্লাহ, কত কত
511 কোটি বছর পূর্বে নবীজি আল্লাহর কোটে নবী। 547 বাড়ি রবিউল আব্বাল সোমবার সবে সাদেকের টাইম করবেন আগমন। সুবহানাল্লাহ বলুন আপনি আমার নাম মুক্তি শামসুল হক, নামটা কি জন্মের আগে না পরে? আব্দুর রহমান রেজবি নামটা পরে না আগে? জিলম রেজবি নামটা আগে না পরে? জন্মের কয়দিন পরে? সাত দিন। জন্মের 7 দিন পরে 7 দিন আগে লকব হলো ছেলে জন্ম নিছে, মেয়ে বলে মেয়ে জন্ম নিছে। 7 দিন পরে মা বোনেরা মিলিত হইয়া নাম রাখছে শামসুল হক, নাম রাখছে আব্দুর রহমান, নাম রাখছে জিলম, ঠিক কিনা? নামটা নির্ধারিত কয়দিন পরে? আমার নবীজির নাম আদম নবী হইতে মাগাবা হইতে মানুষের বাগান, আদমের খবর নাই, মা খাওয়ার খবর নাই, আব্দুল লামানা ভাই বকুল আদম খাওয়ার খবর নাই, আমার আল্লাহ নামের পরে চল্লা নাই, তখন আমার নবীজির নাম আল্লাহ নিজে রেখেছেন মুহাম্মদ। আরশের অধিপতির নাম আহাদ, আহাদ হইতে নাম আহম্মদ, আরশের অধিপতির নাম মাহমুদ, মাহমুদ হইতে নাম পাইলাম মুহাম্মদ। মরতেন না সমস্ত নামাজে সাজদা দিলেন আল্লাহরে, শুয়াইবার সহ কইব মিল্লাতে রাসূলিল্লাহ। আরে মুহাম্মদা হাম্মদেন কিয়ামত পর্যন্ত কাম তারবেন কাম হইত না। যদি কি করলেন আলীকে সঙ্গে নিয়ে লম্বা ঘটনা সরে নিয়ে আসলাম, আলীকে সঙ্গে লইয়া কাবাতের ভিতরে খামাইয়া যত মূর্তি ছিল বাকিরে ফালাইয়া সুবহানাল্লাহ, এখন উপরে কতগুলি মূর্তি আছে এটি লাগল পাই না। নবী কালে মূর্তিগুলি নামাও, আলী কামি তো লাগল পাইতাম না, নবীকে তুমি আমার কাজ মোবারকে দাঁড়াও সুবহানাল্লাহ বলুন। আলী কই আর রাসূলুল্লাহ সম্ভব না, নবী তো পারমিশন দিলাম, ছেলে খোদা আলী দাঁড়াইলেন, নবী কালি তুমি কি মূর্তি লাগল পেয়েছো? আলী বলি আর রাসূলুল্লাহ নবী গো আকাশ পর্যন্ত লাগল ভাই গো, আমার নবীজির কাদমরকে আলো দাঁড়াইয়া পাথরের মূর্তি যখন হাত লাগাইছে পানির মতন গইলা গেছে এখন নবীজি আসলেন মক্কায়, হয়ে গেল মক্কা। একদিন নবী হিজরত করে যাবেন ইসরাফ শহরে, কবে মদিনাতুল মুনাব্বারা হয়ে যাবে সোনার মদিনা। বন্ধু ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেশ, শায়খ আব্দুল হক মহাদ্দেশ দেহলভী রহমাতুল্লাহ কিয়ালাই মাদারাজুন নবুয়াতের মধ্যে লিখতেছে, আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গেল
বৃষ্টি বর্ষণ কেটে গেল, একদিন নদীটি চট্টম মানুষকে দুম দেয় নাই, একদিন নদীটি বিস্তার মধ্যে পেটুন বরফ লাগাই নাই, একদিন নদীটি চল্লিশ বৎসরের ভিতরে পেট ভরে একদিন খানা খাই নাই। এশার নামাজের পরে আমার নবীজি উম্মতের গুনার কথা স্মরণ করে, সুবহানাল্লাহ বলেন, উম্মতের চল্লিশটি বৎসর কেটে গেল, একদিন এশার নামাজের পরে আমার নবীজি কি করে উম্মতের গুনার কথা স্মরণ করে, নবী কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চোখ মুবারক লাল বরণের হয়ে গেছে, এখন আমার নবীজির একটু তন্দ্রা মুবারক খাইছে, নবীজি বিছানার মধ্যে একটু কাঁদতেছে, আল্লাহ রাজ্জাক ও জিব্রাইল তুমি যাও বরকত যায়া জিজ্ঞেস করো যে ঘুমাইছে উম্মতের খবর নিছে নি, সুবহানাল্লাহ। চল্লিশটি বছর পর্যন্ত নবী খাচ্ছেন নিজের জন্য না, রাজ সিংহাসনের জন্য না, ফুল বিছানার জন্য না, পৃথিবীর গভর্নর হওয়ার জন্য না, শুধু কাঁদছেন নবী উম্মতের জন্য। এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে আমার নবী কাঁদতেছেন কাঁদতেছেন, যখন বরগুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব আইছে, আমার নবী বিস্তারার মধ্যে পেট মুবারক লাগাইছে, আমার আল্লাহ ডাক দেয়া তো জিব্রাইল যায়া বন্ধুরে জিজ্ঞেস করো বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর নিছে নি, সুবহানাল্লাহ। নবীর পাশে যাইয়া দোহাত মুবারক বারে রাখ, আল্লাহ গো তুমি কই 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 আমার উম্মতের গুনা তুমি মাপ দিছনি, জোরে কোন কথা স্মরণ করতে করতে আল্লাহ পাঠাইছে জিব্রাইল, যায়া জিজ্ঞেস করো বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর আছে, আমার নবী বিসলাম বরক সাইয়া মসজিদের নবীর পাশে যাইয়া আল্লাহর কাছে দোয়া খবর করে রাখ, দেখো আমার উম্মতের গুনাহ তুমি মাপ দিছো নি, আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, দিছি অথবা দিছি না তাও কয় না, আমার নবী ডাক দেখো কিদন আছে আমার কাছে কি দিব আপনার নবী, কি আমার কাছে কি দিব আপনার নবী গো, তুমি দয়া না করিলে তুমি কে করিবে মোরে নবী গো, তুমি তো দারি বন্ধু
আল্লাহ জানতে চাই তুমি আমার উম্মতের গুনাহ মাফ দিছো নি, আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, আমি কথা দিছি যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ আমার কথা খবর না পাইব ততক্ষণ পর্যন্ত হুজরায় ফিরব না। আমার নবীজি মদিনার মদনবী হইতে বহু দূরে যাইয়া একটা জঙ্গলের পাশে একটা গুহার মধ্যে এসে দাঁড়িয়ে পড়ে কাঁদতেছে, শুধু উম্মতের মায়া যখন সুবহানাল্লাহ তিন দিন চলে যখন মিনারায় যা দিতেন মসজিদে নবীর মেম্বরে সে নবীদের পাইতাম, আজ তিন দিন চৌধুরী আলী নবী মসজিদে নাই, নবী গেল কোথায়? তিন দিনের দিন আবু বকর সিদ্দিক ঘুরতেছে, আলীও ঘুরতেছে মদিনার গলিতে গলিতে, দিন যায় রাত্র হয়ে যায়, রাত্র শেষ করে দিন এসে যায়, তিন দিন ঘুরতেছে নদীর কোনো খবর নাই। তিন দিনের দিন নবী হইতে বহু দূরে একটা জঙ্গলের পাশে দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখতে পায় একটা মানুষ পাগল বেশে বসে যেন কি ভাবতেছে, ডাক দিয়ে কো ভাই তোমার বাড়ি কই, এখানে তুমি কি ভাবতেছ, লোকটা কো কি দিয়ে বোঝাবো তোমাদের বাড়ি কই, আমরা নবীর সাহাবী, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম শেরে বুঝা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমরা নবীকে বিশ্বাস, আজ তিন দিন পর্যন্ত নবীজি মদিনার মসজিদে নাই, যখন সুবহান এই রাস্তা দিয়া নবীকে যাইতে দেখছো নি, লোকটা বলেন ভাই নবীর আমরা দেখি নাই, নবী আমরা চিনি নাই, তবে এত দূর জানি রে ভাই, আমরা এই জঙ্গলাতে মেষ গরু বকরি ভেড়া চড়াই, ওরা জঙ্গলের ঘাস খায় নদীর পানি খায়, আবু বকর আবু বকর আজ তিন
দিন চলতেছে, জঙ্গলের পাশে একটা গুহার মধ্যে একটা মানুষ সাজদায় পড়ে কাঁদতেছে। ওই মানুষটা যেদিন থেকে সাজদায় পড়ে গেছে, ওই দিন থেকে আমাদের পশুগুলি কানা পানি ছেড়ে দিছে, জঙ্গলের কাছে মুখ দেয় না, নদীর পানিতে মুখ দেয় না, এমন কি গো আমি আমার চোখ দিয়ে ঘুম আসে না, মুখ দিয়ে তুতো আসে না, পশ্চাৎ পায়খানা বের হয় না, এমন কি তিন দিন চলে গেছে আমার কোনো হিতার কারণা নাই। মন বলতেছে যে মানুষটার মায়া করে জঙ্গলের পশুগুলি কানা করে ছেড়ে দিল, আমার চোখের মুখ খারাপ হয়ে গেল, তিনি সাধারণ মানুষ নই। মন বলতেছে তিনি হবে নবী দুজাহান। যখন সবহান মদিনার মসজিদে তিন দিন চলতেছে আপনাকে দেখতে পাই নাই, মসজিদে নবী অন্ধকার অন্ধকার দেখা যায়, আপনি কেন গো আমাদেরকে বলাইয়া এই জঙ্গলের মধ্যে সাজদায় পড়ে কান্দেন? আমি আবু বকর এসেছি গো নবীজি, আপনি মাতা বাবার উপলন করুন, আমার নামে ভালো মন্দ কোনো কিছু কয় না। সিদ্দিক আকবর ডাকতে কোটরি গো নবী গো মায়া নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি উম্মতের জন্য কান্দতেছেন, আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি সব আপনার উম্মতের মায়া কুরবানি দিছি, আপনি মাথা মোবার উপর তোলন করুন। আমার মনে নাও করে না মাথা মোবার তোলে না, সেরে খোদা আলী ডাক দেখো নবী গো, আমি আলীর ঘরে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চলায় আগুন জ্বলে না, সারাদিন কর্ম করি কাজ করি নবী, রাতের বারোটা একটা বাজে কতগুলি আটা নিয়ে ঘরে প্রবেশ করি, একদিন কামনা পাইলে চলে আগুন জ্বলে না, আজ তিন দিন চলতেছে গো নবীজি ঘরের সোনা আগুন নাই, হাসাইন কান্দে ফুজাইন কান্দে নানা কই নানা কই, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে হাসাইন হাসাইনের পেটের খিদা নিবারণ হয়ে গেছে, গলা কাটা মুরগির মতন চটপট করতেছে দুই সন্তান, আপনি এখানে কাঁদেন কেন গো নবীজি, বাড়িতে চলুন আমার নবী কোনো কিছু কয় না। আরে দেখতে তো নবী গো বুঝতে পেরেছি আপনি আপনার অন্তরের জন্য কাঁদতেছেন, আমি আলীর জীবনে যা কামাইছি সব উম্মতের মায়া কুরবানি দিছি, আপনি মাথা মোবার উপর তোলন করুন। শেষ পর্যন্ত অনুভব করে সিদ্দিক সিদ্ধান্ত নিলেন, আলীও সিদ্ধান্ত নিলেন, একমাত্র এই সময়ের ভিতরে নবীকে নিতে হলে মা ফাতেমার প্রয়োজন হবে। সুবহানাল্লাহ বলুন, ফাতেমা সারা নবীর আপনি কার জন্য কান্দেন গো আব্বাজি, আপনি মাথা বড় করুন করুন, ঘরে ফিরুন ঘরে চলুন, আমার নবী যেই মারে দিলে এক দুই বার না দেখলে ভালো লাগবে না, ওই নবীজি ফাতেমার ডাকে সাড়া দেয় না, উম্মতের রে কি জবাব দিবি ময়দানে মহাশরে নবীজি রাখালো, ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না, ফাতেমা ডাক দিয়ে কো আব্বাজি আমার ফাতেমার জীবনে যা কামাইছি সব তোমার উম্মতের মায়া দিছি, আপনি মাথার উপর উত্তোলন করুন। নবীজি সাড়া দেয় না, নবী কোনো কথা কয় না, এখন ডাক দিয়ে আল্লাহ তুমি কই তুমি কই কই কই, তোমার বন্ধু এভাবে কাঁদতেছে তোমার কি মায়া,
আল্লাহ তুমি কহো না তোমার বন্ধুর বাড়িতে যাইতো, বন্ধুরাও করেন আল্লাহ কোনো কিছু কয় না, ফাতেমা ডাক দিয়ে কো আল্লাহ গো বসতে ফিরেছি, আমার আব্বার উম্মতের মায়া আব্বারে কান্দাইতেছো, আমি কথা দিছি আমার দুই সন্তান আমার আব্বার উম্মতের মায়া কোরবানি দিছি, আর কানতে হবে না বাড়িতে যান নবী মাতাম বরক আমার দুই বাইরে ফিরিকিরি কুরবানি দি, আমি বাদমার জীবন দন্ড বানাইছি, নদীজি উঠলেন আল্লাহ তো বাদমার নিয়ে বাড়ি যাও আইলেন, দুই ভাই গিয়া দুই রান্নবারকে বসলেন, নবীজিকে জড়াইয়া ধরলেন, নানা গো আজ তিন দিন পর্যন্ত খানা নাই, চুলার মধ্যে আগুন নাই, আপনি যদি আইতেন করে খানা না থাকলে অসুবিধা হতো না, আপনার দৌড়ালে চার বরকের দিকে তাকাইলে পেড়ে রেখে তা দূর হইত, আজ তিন দিন চলতেছে না ভাই চুলার মধ্যে আগুন নাই, খিদার তো নষ্ট হইতে পারি না, আপনি আমরা ফেলে গেছিলেন কোথায়, নবী কি করলেন হাসাইন জাতি আল্লাহ তাকে ডাক দিয়ে কাছে আনলেন, আইনার দুইটা টুডের মধ্যে চুমু খাইলেন, হুসাইনকে ডাক দিলেন গলার মধ্যে চুমু খাইলেন, হাসাইন ডাক দিয়ে তোমার আব্বার নিয়ত বেশি বাবা, ও কি হইছে আপনার দুই ভাইকে দুই নিয়তে সম্মান করেছে, এক বাইরে টুটের মধ্যে চুমা দিছে আর এক বাইরে গলার মধ্যে চুমা দিছে, হায় হায় মামার নবে ডাক দেখো পাতনা তো আব্বা, আমার মধ্যে কইল কি তোমার মতো ইনচাবগার নেই বিচারক এই জগতে আর কেহ আজ আসবেনি, দুই সন্তানে কি বললো তোমার বলে নিয়ত ভালা না, কেন তো আব্বা তুমি বলে বলো না, নবী ডাক দেখো পাতে তুমি চোখের পানি রাখতে পারবে না, পাতনা ডাক দেখো না বাবা না, বলে বলো আমি চোখের পানি ফেলবো না, আমার আমি যখন চাকরি দুনিয়া পর্দা করে মদিনাতে শুইব, একদল মুসলমান আমার ভাই হাসাইনকে বিষ্কার হইয়া শহীদ করব, ভাই হাসাইনের চুলে চুব দিছি বিশ্বে মুখের কোন গতি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আরেকদল মুসলমান হুসাইনের গলার মধ্যে ছড়ি দিয়া শহীদ করব শিরচ্ছেদ করব, আমি হুসাইনের গলার মধ্যে চুমু দিছি গো কিয়ামতের আগ পর্যন্ত ফুসাইব হুসাইনের গলা কাটব না, আমার উম্মতের প্রেমে তোমরা দুই ভাইকে কুরবানি দিছ তোমরা সেই কুরবানিতে রাজি, হাসাইন ডাক দেখো হুসাইন ডাক দেখো আমরা দুই ভাই রাজি, কেন রে বাবা রাজ সিংহাসনের জন্য না, পৃথিবীর গভর্নর পদ লাভ করার জন্য না, একমাত্র উম্মতকে তরাইবার জন্য উম্মতের মুক্তির জন্য, নানা ভাই রাজি নেই কোজে রাজি, এই দুই ভাই কি করলো আইলো বাবা ঈদের দিন, মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা গাই দিয়া ঈদের মাঠে যাইতেছে, আতর গোলাপ খুশবু লাগাইয়া হাসাইন কো বাইরে, মদিনার ছেলেরা নতুন নতুন জামা গাই দিয়ে ঈদের মাঠে যায়, আমরা কি নতুন জামা পাইতাম না, আমরা
আজকে পুরান জামা পরে এদের মাঠে যাইব, দুই ভাই দরে গে কো মা ও মা আম্মা গো মদিনার ছেড়ে যা, নতুন নতুন জামা গাই দিদের মাঠে যা, আম্মা গো আমরা কি পুরান জামা গাই দিয়ে ঈদের নামাজে যাইব, আমরা কি নতুন জামা পাইতাম না। ঘরে টাকা নাই, হানার জন্য কোনো কিছু নাই, তোমার আব্বু সারাদিন মেহনত করে রাত্রে বেলা একদের কেজি আটা আনে, এইদিক খাইয়া দিন কাটাই রাত্র কাটাই, টাকা নাই কি দিয়ে জামা কিনে দেবো, এই নামাজটা পুরান কাপড় দিয়ে পরে নাও, আগামী নামাজে তোমাদেরকে নতুন জামা দেব। সুবহানাল্লাহ বলো আজকে ঈদের নামাজ নতুন জামা ছাড়া করতাম না, চল রে ভাই যাই এমন একজন মালিকের দুয়ারে যেখানে গেলে খালি বিদায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই চলে গেলেন আমার নবীজির দুয়ারে, যায়া দেখেন নবীজির দ্বার উন্মুক্ত আছেন, এক ভাই পিছনে গিয়া দাঁড়ায় আঞ্জা দিয়া ধরছে, আরেক ভাই সামনে দিয়া দাঁড়ায় আঞ্জা দিয়া ধরছে, দুইরা নবীজির চুমু খাইতেছে, নবী ডাক দিয়ে কই রে বাইরে এইভাবে আঞ্জা দিয়া কেন ধরলি, না না গো না না গো, মদিনার ছেলেরা নতুন নতুন জামা গাইতে ঈদের দিন আনন্দে যাই, আমরা তোমার নাতি দুই ভাই, আমরা কি পুরান জামা দিয়ে যাব, আমরা কি নতুন জামা পাবো, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আবার নবী ডাকতে তো জিব্রাইল, তুমি কই কই, তাড়াতাড়ি আসো, জিব্রাইল আমিন আয়া সালাম দিয়া দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো কি বলুন, নবী ডাকতে তো জিব্রাইল, আমার দুই ভাই দুই দিক দিয়ে আমারে জড়াইয়া ধরিয়া দাঁড়াই, এরা জানতে চাই আজকের দিনে মদিনার ছেলেরা নতুন নতুন জামা গাইতে ঈদের নামাজে যাই, আমরা দুই ভাই জামা চাই, দুনিয়ার কোন ভাইয়ের সাথে আমরা আমার দুই ভাইয়ের মিল নাই, আনাম সাইন মিন্নি ওয়াবিন্নি উসাইন বেবি কাবি কইতে উসাইন উসাইন হইতে, আমি দুনিয়ার জামা দিয়ে আজকে ঈদের নামাজ পড়বে না, আল্লাহর কাছে গিয়া কও জান্নাত থেকে জামা দিত। আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপন বলে আনি কানে দাও কি বহু প্রাণের ভাবি দিবো, বন্ধু বলে আর কানে ডাকিবো, আমরা আপন বলে আর কানে ডাকিবো, প্রাণের ভাবি দিবো, বন্ধু বলে আর কানে ও হাবিবো, বিকারি তোর ধর যায় তারা চরণে বিজ্ঞানিব, বলে তুমি বিজ্ঞান বন্ধু বলে আর কারে ডাকিব, আমরা দয়াল বলে প্রাণের হাবি দিব, বন্ধু বলে তোর দুয়ারে পোশাক, তোর দুয়ারে পোশাক, আমরা তার দুয়ারে যাইব, প্রাণের হাবি দিব, বন্ধু বলে জিব্রাইল গিয়া কান্না গো, তোমার বন্ধুর দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইন আজকে ঈদে নামাজে যাইব, তারা নতুন জামা চাই, আল্লাহ তো জিব্রাইল যা জান্নাতুল ফেরদাউস থেকে দুই ভাইয়ের জন্য দুইটা জামা নিয়ে যা। সুবহানাল্লাহ বলুন। জিব্রাইল পারমিশন পায় জান্নাতুল ফেরদাউসে গেল, গিয়া দুই ভাইয়ের জন্য দুইটা জামা আনল, একটা হলো লাল রঙের আরেকটা হলো সবুজ রঙের। সুবহানাল্লাহ বলুন। দুইটা জামা এটা নবীজির কাছে দিছে, দুই ভাই দুই রং মোবারকে বসে আছে, একটা হলো লাল আরেকটা হলো সবুজ, কিন্তু
সবুজ জামাটার দিকে দুই ভাই চাইতেছে মনে মনে আনন্দ, নানা যদি এই জামাটা আমার দিত, হাসাইনে কো হোসাইনে কো, নানা যদি এই জামাটা আমার দিত, নবীকে দেখে ভাই তোর দুই জমা মরব, কারে খুশি করে কারে বেজার করবো, হাসাইনো চাইতেছে সবুজ জগৎ, হুসাইনো চাইতেছে সবুজ জগৎ, নবী তো আমি দিশে শ্রম দিলে একজন খুশি হবে আরেকজন বেজার হবে, জিব্রাইল তুমি দিয়ে দাও কে কোন জামাটা পাইব, জিব্রাইল কো রহমতের নবী দেয় না আমি কেমনে দিব, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, আমার নবী কো তাইলে আল্লাহর কাছে যাও, যিনি জামা দিচ্ছেন তিনি তো সিদ্ধান্ত অবশ্যই আছে, সুবহানাল্লাহ বলুন, ওনারে কি বলো আল্লাহর দুই বাইরে দুইটা জামা দিল, একটা দিল সবুজ রঙের একটা দিল লাল রঙের, আমার কোন ভাই কোনটা পাইব, আমার আল্লাহ শুনিয়া ডাক দিয়া তো জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা ফল নিয়ে যাও, এই ফলটার দুইটা ভাগ করবা, কয়রা দুইটা জামার উপরে দুইটা ভাগ রাইখা দিবা, জিব্রাইল রে কইতে পারবো না, তবে এতটুকু জানাইয়া দে যে বাচ্চা থেকে রক্ত বাকি রইব ওই জামাটা হুসাইনে পাইব, বলে আল্লাহু আকবার, আরে বলুন না ইয়া রাসূল, দুইটা বাগাইয়া দুইটা জামার উপরে থইয়া দিছে, কিছুক্ষণ পরে দেখা যাইতেছে লাল জামার উপরে যে ফলটা ছিল এটা বলে রক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন, ডাক দিয়ে কো এই জামাটা হুসাইনে পাইব, নবী কো বিষয়টা কি, কো এ হুসাইন রক্ত রঞ্জিত হবে মহরমের চাদর দশ তারিখ কারবালার প্রান্ত দিনটা হবে আশুরার দিন মুসলমান, এই মহরমের চাঁদ মুসলমানের দুইটা হয়ে গেল, একটা হলো ইয়াজিদের পক্ষে আরেকটা হলো হুসাইনের পক্ষে, একবার গেল ইয়াজিদের পক্ষে আরেকবার গেল হুসাইনের পক্ষে, আশুরার দিন মহরমের 10 তারিখ দিনটা হলো আশুরার দিন, আজকে বিশ্বের জমিনে মসজিদে মসজিদে নামাজ চলতেছে কিন্তু আওলাদে রাসূলকে স্মরণ করা হচ্ছে না, কিছু সংখ্যক মসজিদে স্মরণ করা হচ্ছে, ইসলাম চিন্তা হতা হাই হা কারবালা কি বাদ আওলাদে রাসূলের রক্তের বিনিময়ে আমরা হই নামাজ কি মুসলমান, জোরে কোন সুবহান ইসলাম পাইলা ইমান পাইলা করলো, আসর আমাদের 10 তারিখ কারবালার মর্মান্তিক বড় ঘটনা, আওলাদে রাসূল শহীদ হয়ে গেল, 72 জন আওলাদে রাসূল শহীদ হলো, একমাত্র তোমারে আমারে মুসলমান বানাইবার জন্য মুসলমান হইতে গেলে ইমান ইসলামের প্রয়োজন, মাবিয়ার পুত্র ইয়াজিদে ইসলামকে দাফন করে ফলাইতেছে, ইয়াজিদ ছিল মক্কুর, ইয়াজিদ ছিল জিনাগুর, ইয়াজিদ ছিল নাফরমান, ইয়াজিদ ছিল মুচ্চা, ইয়াজিদের চক্রান্তে কাহানায় কাবার গিলাবের মতো আগুন লাগছে, ইয়াজিদের চক্রান্তে মদিনার জমিনে বীরজন যুবতী নারী গর্বিত হয়েছে, পানি অবরোধ করছে আওলাদেরা চুরে পানি দিবে না, পানি পাইলো পাইলো আওলাদে রাসূল পানি পাইলো না, কুরআন নদী বন্ধ করে বালাইছে, একের পর এক আওলাদে রাসূল শহীদ হয়ে গেছে, দেহগুলি একদিকে শিরগুলি আরেকদিকে পড়ে আছে, একাই তিন দিন চলতেছে রে বন্ধু, কোথায় নেওয়ার মতো কোনো মানুষ নাই, দাফন করার মতো কোনো মানুষ নাই, গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে বালাইছে, এদের চোখের সামনে ইয়াজিদের লস্করেরা মদ খাইয়া ঢোল বাজাইয়া এই দেহের উপরে কুড়া দৌড়াইতেছে, জন কন্যা বাহাত্তরটা বিশ্বের
হুসাইনের দেখে মুবারকের মধ্যে কি দেখেছে? ইমাম হুসাইন শহীদ হলো, আকাশে সূর্য হয়ে গেছে, ইমাম হুসাইন শহীদ হলো। সাত মাস পর্যন্ত ইরাকের আকাশ অন্ধকার, সূর্য হয়ে গেছে, ছয় মাস পর্যন্ত আকাশ লাল ভাব দেখা গেছে। বন্ধুরাই তিন দিন তিন রাত্র আকাশ থেকে রক্তের বৃষ্টি এই জমিনে প্রবাহিত হয়েছে, হুসাইনের দেহ মুবারক থেকে রক্ত মুবারক বাকি হয়েছে, বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাহির হইতেছে। ও বন্ধু, কলসির পানি রক্ত হয়ে গেছে, মক্কার পানি রক্ত হয়ে গেছে, আউলাদে রাসূলের দেহ মুবারক থেকে রক্ত রঞ্জিত হয়ে গেছে। ইমাম হুসাইন আসলের চঞ্চল দস্তানি গোড়ার দেখের মধ্যে 70 থেকে 72টা তীর ঢুকছে, হুসাইনের দেখের মধ্যে 70 থেকে 72টা তীর ঢুকছে। ইমাম হুসাইন পানির পিপাসি সইতে পারে না, নদীতে পানি খাইতে যা, কার তো শরীর না কুস্তিরে পানি নিছে। হঠাৎ করে দেখতে পাই এই পানির মধ্যে শিশু আলী আজগরের ছবি দেখো, আকাশ পানি কয়ে গেছে হুসাইন, আলী আজগর পানি না পাইয়া সন্তে হুই যাই, এই পানি তুমি কেমনে ভাই? হুসাইন পানি সেরে দিলেন, জমিন আইসা শুয়ে গেলেন। ইয়াজিদের বস করে না, দুইজন দুই রানে, দুইজন দুই খাতে, একজন বইল বুকে, যিনি বইল বুকে তিনির নাম হইল সীমার, তিনি 30 পারা কোরআনের হাফেজ। বন্ধুরে বাংলার জমিনে কোটি কোটি হাফেজ আছে, এ সিনার মধ্যে কোরআন আছে, যদি এই সিনার মধ্যে নবীর আওলাদের প্রেম নাই, এই হাফেজ জাহান্নামের আগুনে জ্বলব, জান্নাতের বন্ধ হইব না, জান্নাতের মালিক হইল নবী মুহাম্মদুর রাসূল। বলুন না ইয়া রাসূল, এইবার সীমারকে জিজ্ঞেস করে আমার এইভাবে দলনি কিনে কত রেশির উচ্ছেদ করবো, শীতটা রামেশকে নিয়ে যাব, বিনিময় 1 লক্ষ টাকা পুরস্কার পাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার চিন চুকনি আমি কে কবালো করে আসিনছি, কত শির উচ্ছেদ করবি বলেছি, তাইলে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিতেইব। নামাজের টাইমটা ছিল আসরের নামাজ, সীমার এখন ধরে দেওয়া যায় কোনো ফকিরে আমরা নামাজ পড়বো, তাইলে তারাও নামাজ কথা কই নাকি রে, তারাও নামাজ পড়ছে, কিন্তু হুসাইনকে শির উচ্ছেদ কইরা গিয়া নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। কই হুসাইনকে খুশি মারবে, সরি হুসাইন দারবি, আমি হুসাইনের শির আলগা করতে পারবি না, জোরে করে আল্লাহু আকবার। তবে একটা সত্য আছে বলি কি, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি নামাজটা পড়ে দেখাইবো, যেই জায়গাটা দিয়া সরি চালাইলে আমি আমার শির উচ্ছেদ করিব, এই জায়গা দেখাইবো, গলার মধ্যে হুসাইবি কাম হইতো না, হদিতাম না। সীমাইরা কি করলো, হীরা চুরি দেয় হুসাইনের গলার মধ্যে ফুঁস দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে গলা কাড়ে না, গলা কাড়ে না, রাগুয়া সোয়েটার ইটা দাবালাইছে, একটা পাথর উপর বইয়া পাথরটা 7টা ভাগ হইছে, আল্লাহু আকবার, সোয়েটার কান দিয়ে হাতে নিছে, পাথর কাটবো চুরি, হুসাইনের গলা কেটে কাড়ে না, তোর মধ্যে কি দান নাই, ছড়িয়ে ডাকতে খুশি মারবে, যত রঙের সরে দিয়া বুঝাইবি কাম হইত না, হুসাইনের গলা কাটার শক্তি আমার মিজে নাই, জোরে করে আল্লাহু আকবার। হুকাতে কানি কাটতে পারি কি পারি না, তুই সীমার রায় করতেছে, তুই হুত আমি হুতাইয়া জব করি, তুই দেখ, কিন্তু হুসাইনের গলার মধ্যে আমার আমি আমি কারা, আমার শরীর কোনো দাগ থাকবে না, জোরে করে আল্লাহু আকবার। কারণটা কি জানোস নি, কারণটা হলো এটা, এই গলার মধ্যে নবীজির ঠোঁট মোবারক লেগেছে, জোরে করে সুবহানাল্লাহ। সীমার কি করো, ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনকে ডাক দেয়া কো, ঠিক আছে করে সময় দিলাম, ইমাম হুসাইন 4 রাকাত নামাজ পড়লো, সালাম ফিরাইয়া হুতয়া শুইছে, এবার কো উপর দিয়া সালা, গর্দান দিয়া সালা, গর্দান দিয়া যখন চলি চালাইছে, হুসাইন দাঁড়িয়ে তখন সেই মোবারকটা দেখুন বিত হইছে। হওয়ার পরে কি করলো, বিরাট বড় লম্বা ঘটনা, এটা বল্লমের মাথার মধ্যে গেছে, নাউজুবিল্লাহ, বল্লমের মাথার
মধ্যে গিতে যাইতেছে, দামেস্কের দিকে যাইব আনন্দ উল্লাস কইরা, আওলাদ রাসূলের নারী করকে নিল বন্দী কইরা। এই দিক দিয়া রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রি, কি কি খ্রিস্টান পাদ্রি জিজ্ঞেস করে, তোমরা কোথায় দেখাইছো? ও কারবালার মাঠ দেখিয়া ইমাম হুসাইনের খবর কি, আওলাদ রাসূলের খবর কি? ও এই যে কান্না দেখা যাইতেছে, বললো না মাতা, এটা হুসাইনের শির, পাদ্রি চোখ দিয়া পানি ছেড়া দিছে। আমি তোদেরকে মেহমানদারি করবো, ও বেড়াইবার সময় নাই, খেলনা নিয়ে গেলে টাকা নেব, কত পাইবি? কয়েক দেড় লক্ষ। আমি দেবো তোদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা, শুধু আজকে রাত্রে আমার ঘরে বেড়াইবি, আমি মেহমানদারি করবো। 10,000 স্বর্ণ মুদ্রার রূপ পাইয়া হেরা রাজি হইয়া গেছে। এইবার এদিদের লস্করদেরকে একটা আলগা রমে গুম পাতাইছে খাওয়াইয়া, আওলাদ রাসূলের নারীগণকে একটা পবিত্র রমে খাওয়াইয়া গুম পাতাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সির মুবারকটা একটা সিন্দুকের মধ্যে রাখছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রি গিয়া সিন্দুকের ঢাক নালকে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারকের দিকে চাইয়া চাইয়া চোখের পানি দামক বসাইতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। এমন শোনাতে হে গো, আকাশ পথে লক্ষ লক্ষ সবুজ রঙের পাখি উড়াতেছে, এক একটা করে পাখি ঢুকতেছে হুসাইনের ঠোঁটে, কপালে, গাল মুবারকে চুমু খাইয়া খাইয়া বিদায় নিতেছে। যখন সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখতে পাই বিকট ভয়ঙ্কর করে একটা আওয়াজ শুরু হয়ে গেছে। এইবার আওয়াজটা কিসের হচ্ছে? হঠাৎ করে দেখতে পাই পাত্রীর ঘরটা নুরুন আলা নূর হয়ে যায়। আমার বায়ু সাইন্সকে ভালোবাসে, কেউ যদি চোখ দিয়ে পানি জন্য, তার জন্য তার সাক্ষাতে দেখা করা আমার জন্য আজীব হয়ে যায়। আমি মদিনা যদি আপনার উন্মত কইতে পারত জীবন প্রাধান্য হইতো, নবী গো আমি কোন কিছু চাই না, আমি হুসাইনের গোলাম হইতে চাই। আমার আমার গোলাম তোরে বানাইছি, চাই কি চাই না, চাই কি চাই না,